আড়াই মিনিট কথা বলবেন এক টাকা ভাই, চমৎকার একটি অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার দেশে থেকে বিদেশি নাম্বার দিয়ে কথা বলতে পারবেন। আপনারা অনেকে চাইতেছেন যে একটা স্টাইলিস্ট এর জন্য বিদেশি নাম্বার ব্যবহার করতে চাইতেছেন, কিন্তু বিদেশি নাম্বারটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনি জানতেছেন না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব, অনেক অ্যাপস আছে যারা বিদেশি নাম্বার দেয় আপনাকে, কিন্তু আপনি তার জন্য কাজ করতে হবে। এখানে কোনো কাজ নেই ভাই, এখানে আপনি টাকা রিচার্জ করবেন এবং আপনি কথা বলবেন, 24 ঘন্টা কথা বলবেন কম টাকায়, 1 মিনিটে 45 পয়সা ভাই। এরা বিভিন্ন অফার দেয়, অফারে আপনি টাকা বললে হয়তো বা কম কাটবে, 35 পয়সাও কাটতে পারে, 40 পয়সাও কাটতে পারে, কিন্তু এমনি অ্যাভেলেবেল 45 পয়সা ঘুরা কাটতেছে। তো এই কাজটা আপনি কিভাবে করবেন, কিভাবে আপনি আপনার সিমটাকে বিদেশি নাম্বার হিসাবে কনভার্ট করবেন এবং আপনি সবার সাথে স্টাইলিশভাবে বিদেশি নাম্বার হিসাবে কথা বলাইতে পারবেন, চলুন আমরা কথা না বেরিয়ে কাজে চলে যাই। প্রথমে আপনি যেটা করবেন, প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে ব্রিলিয়েন্ট লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, ব্রিলিয়েন্ট অনেকেরই পরিচিত অ্যাপসটা, আপনি এটারে ইনস্টল দিয়ে ওপেন করে নেবেন। তো জাস্ট আমি এটারে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এই যে অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা অ্যারো আইকন আছে, অ্যারো আইকনে চাপ দিবেন, চাপ দিবেন, আবার চাপ দিবেন, এখানে স্টার্ট লেখা আছে, স্টার্টে চাপ দিবেন, এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পরে যেটা করতে হবে আমি আপনাদেরকে এখনই দেখে দিচ্ছি। ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনি এই যে কন্টিনিউ আছে, কন্টিনিউতে একটা চাপ দিয়ে দিবেন, ঠিক আছে। কন্টিনিউতে আমি চাপ দিয়ে দিলাম, চাপ দিয়ে দেওয়ার পর এই যে এখানে কনফার্ম লেখা আছে, কনফার্মে চাপ দিব। তারপর একটা মেসেজ আসার জন্য এই যে অটো কোডে আমি চাপ দিয়ে দিলাম, অটো কোডে চাপ দেওয়ার পর এই যে আমার মেসেজটা এখানে শো করবে, শো করার মেসেজটা শো করছে, মেসেজটা শো করার পরে আমি এই যে এখানে এখানে যে কোনো একটা দিলেই হয়। তো এই যে আপনি কন্টিনিউতে দিয়ে দেবেন, কন্টিনিউতে দিয়ে দেওয়ার পর অ্যালাউ দিবেন, আবার কন্টিনিউতে দিয়ে দিবেন, আবার অ্যালাউ দিবেন। অ্যাপসের ভিতরে আপনাকে এখন নিয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনার একটা নাম দিতে বলতেছে, তো আমি আমার একটা নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পরে এখন আমার সম্পূর্ণ কাজ শেষ। এই যে অ্যাপসের ভিতরে আমি এসে পড়ছি, অ্যাপস থেকে আমাকে একটা নোটিফিকেশন দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন নোটিফিকেশন। আপনি একটু ভালো করে খেয়াল করে পড়বেন, এই যে আমি নোটিফিকেশন আপনাদেরকে দেখাই দিছি। প্রিয় গ্রাহক, এনআইডি নিবন্ধন, এনআইডি দিয়ে আপনারা নিবন্ধন করতে বলতেছে, বুঝতে পারছেন। মাত্র 35 পয়সা প্রতি মিনিটে কথা বলুন দেশের যে কোনো নাম্বারে, আপনার নিজস্ব ব্রিলিয়েন্ট কানেক্ট নাম্বার থেকে কল করুন, রিসিভ করুন দেশে বিদেশে যে কোনো মোবাইল। ভাই অস্থির, 35 পয়সায় আপনি মিনিটে কথা বলতে পারবেন, তার মানে 1 টাকা দিয়ে আপনি 2.5 মিনিট কথা বলতে পারবেন, চিন্তা করতে পারতেছেন। তো এখন আপনি এনআইডি দিয়ে নিবন্ধনটা কীভাবে করবেন সেটা আপনি এখন দেখিয়ে দেবো। একটু ব্যাগ দিলাম, ব্যাগ দিয়ে চলে আসলাম, এই যেখানে সেটিংস আছে, ঠিক আছে। এই সেটিংসের উপরে চাপ দেবেন, সেটিংসের উপরে চাপ দেওয়ার পরে এই যে দেখেন আমার এখানে একটা বিদেশি নাম্বার শো করতেছে, এটা আমি এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করছি। এখন আপনি কিভাবে নিবন্ধন করবেন সেটাই আপনাকে দেখিয়ে দিব। এই যে নিচে দেখুন, এই যে এনআইডি কার্ড লেখা আছে, এনআইডি, এনআইডি রূপে চাপ দিবেন। এনআইডি রূপে চাপ দেওয়ার পরে, এনআইডি রূপে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে। এই যে দেখুন আপনার পরিচয়পত্র নাম্বার দিতে বলছে, এটা হচ্ছে আপনার পরিচয়পত্র নাম্বার, এটা হচ্ছে ডেট, ঠিক আছে, কত তারিখ, কত মাস, কত ইয়ার, কত বছর। আপনার এনআইডি কার্ডের একটা গোপন নাম্বার আছে না, ওই নাম্বারটা এখানে দিবেন। এখানে দিবেন এসে এনআইডি কার্ডের সামনের ছবিটা, ঠিক আছে, এখানে দিবেন পিছনের ছবিটা। এই যে প্লাস বাটনটা দেখতেছেন, প্লাসের পে চাপ দিবেন, চাপ দিলে ক্যামেরার অপশন চলে আসবে। ক্যামেরার অপশন চলে আসার পরে আপনি আপনার এনআইডি কার্ডটা শো করাবেন, কোনো পিকচার পিকচার হবে না, ডাইরেক্ট কাট লাগবে ভাই, ডাইরেক্ট কাট লাগবে। কার্ডে কার্ড দিয়ে স্ক্যান করবেন, স্ক্যান করলে কার্ডটা যখন পুরোপুরি আসবে ছবি তুলবেন, ছবি তোলার পরে এটা ভেরিফিকেশনে সাবমিট করে নেবে। তারপর দ্বিতীয় অপশনে আপনি আবার এখানে দিবেন পিছনের ব্যাকপার্টটা, পিছনেরটা দিয়া এখানে আপনি যখন ধরবেন তখন দেখবেন অটোমেটিকলি ছবিটা ভেরিফাই হয়ে গেছে। তারপর এখানে এরকম আবার চলে আসবে, এরকম আবার চলে আসার পর এই যে এখানে সাবমিট করুন, সাবমিট করুন লেখা লেখা আসবে। লেখা আসার পরে আপনি 22 থেকে 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন, অপেক্ষার পরে আপনারা বিদেশি নাম্বারটা দিয়ে দিবে। এই যে আমার মতো এরকম আপনি একটা বিদেশি নাম্বার পেয়ে যাবেন, বুঝতে পারছেন ভাই, আমার মতো এরকম একটা বিদেশি নাম্বার পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনি কিভাবে টাকা অ্যাড করবেন, টাকা অ্যাড তো লাগবে, ঠিক আছে না। এই যে দেখেন আমার এই যে ব্যালেন্স যদি চেক করি, ব্যালেন্স চেক করার পরে এই যে দেখেন আমার আছে 8 টাকা 59 পয়সা, মানে 9 টাকার কাছাকাছি আছে। এখন আপনি কিভাবে আপনি টাকাটা অ্যাড করবেন, টাকা অ্যাড করার জন্য প্রথমে অ্যাপসের ভিতরে আসবেন। আসার পরে এখানে এই যে সেটিংসে আসবেন, সেটিংসে আসার পর এই যে এখানে মাই ব্যালেন্স আছে, মাই ব্যালেন্স রূপে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে আছে অ্যাড ব্যালেন্স, ঠিক আছে, অ্যাড ব্যালেন্সে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে আপনার বিকাশ, নগদ, রকেট সব কিছু আছে, আপনি যেটা দিয়ে চান সেটা দিয়ে আপনি অ্যাড করতে পারবেন। এখন এখান থেকে আপনি যদি চান যে আপনি ব্যাংকের মাধ্যমে অ্যাড করবেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে, তাও কিন্তু অপশন আছে ভাই। এই যে অটো বিকাশ, ঠিক আছে, আপনি জাস্ট কত টাকা আপনি রিচার্জ করতে চাইতেছেন সেটা আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে। সর্বনিম্ন এখানে 20 টাকা রিচার্জ করা যায়, তো আমি 20 লিখে দিলাম, লিখে দিয়ে যে রিচার্জে চাপ দিলাম, ঠিক আছে। রিচার্জে চাপ দেওয়ার পরে এখান থেকে একটু লোড নেবে, লোড নিয়ে আপনি অপশন দেখাইতেছে আপনি কোনটা দিয়ে আপনি রিচার্জ করতে চাইতেছেন, বিকাশ, নগদ, তারপরে এই যে আপনার মাস্টার কার্ড, ঠিক আছে। তো আপনি যদি বিকাশ করেন বিকাশ, নগদ করলে নগদ, আমি স্যাম্পলি দেখানোর জন্য যে কোনো একটা চাপ দিয়ে দিলাম, আমি বিকাশটা চাপ দিয়ে দিলাম। বিকাশটা চাপ দেওয়ার পরে এখানে আপনার এইখানে আসবেন, আসার পরে এই যে এই নাম্বারটা আছে, ঠিক আছে, এই নাম্বারে আপনি সেন্ড মানি করবেন। সেন্ড মানির পরে এখানে রেফারেন্স, এই যে আপনি এই যে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিবেন, ঠিক আছে, রেফারেন্স, রেফারেন্স আছে না আপনার, রেফারেন্সে দিতে হবে আপনার এই নাম্বারটা, এই নাম্বারটা রেফারেন্সে দিয়ে এইখান থেকে আপনি ট্রানজ্যাকশনটা দিয়ে দিবেন।
আগে এটা ছিল না বর্তমানে একটা আপডেট আসছে আপডেটের কারণে এটা চলে আসছে রেফারেন্সে দিবেন আপনার নাম্বারটা ঠিক আছে এনআইডি দিয়ে আপনি সাবমিট করার পরে যখন আপনারা একটা বিদেশি নাম্বার দিবে তারা তখন এই বিদেশি নাম্বারটা দিবেন রেফারেন্সে আর আপনার এই নাম্বারে আপনি টাকাটা পাঠাবেন বিকাশ মেথডে ঠিক আছে বিকাশ মেথড পাঠানোর পর ট্রানজেকশনটা এখানে দিবেন তারপর আমি যদি নগদ তারপর এখানে সাবমিট দিয়ে দিবেন ঠিক আছে সাবমিট দেওয়ার সাথে সাথে আমরা অ্যাড ব্যালেন্স হয়ে যাবে এখন যদি আমি যদি নগদ চেক করি নগদ চেক করলে দেখি নগদে কি পরিবর্তন আসছে নগদে অটো ব্যালেন্স আছে ভাই নগদে এখন অটো ব্যালেন্স আছে এখানে আপনার নাম্বারটা দিবেন যে নাম্বার থেকে আপনি টাকা নিতে চাইতেছেন তারপর এখানে প্রসেডে ক্লিক করে দেবেন প্রসেডে ক্লিক করে দেওয়ার পর আপনার বিকাশ কত কত টাকা আপনি নিতে চাইতেছেন সেটা তো আগে লিখে দিয়েছেন এই যে রিচার্জের এখন দিবেন আপনার যে সিমে একটা মেসেজ গেছে যে নাম্বারটা দিয়েছেন ওই মেসেজটা দিবেন দেওয়ার পরে আপনার নগদের পিন নাম্বারটা দিয়ে দিবেন পিন নাম্বারটা দিয়ে আবার প্রসেডে চাপ দিবেন সাথে সাথে আপনার অটো ব্যালেন্স অ্যাড হয়ে যাবে বিকাশ এই যে এখানে বিকাশের অটো পেমেন্ট আছে অটো পেমেন্টে যদি আপনি চাপ দেন তাহলে অটো পেমেন্টে চাপ দিবেন এখানে অটো ব্যালেন্স আছে এইখানে যদি আপনি যদি নাম্বারটা দেন আপনার বিকাশ নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পরে এখানে কনফার্ম আছে কনফার্মে চাপ দিবেন তারপর ওই সিমে একটা মেসেজ যাবে মেসেজটা এখানে দিবেন দেওয়ার পরে আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন সাথে সাথে ভাই অটো ব্যালেন্স অ্যাড হয়ে যাবে বিকাশ নগদ অটো ব্যালেন্স আছে আমি প্রথমে আপনাকে যেটা দেখাইছিলাম এই যে রিচার্জে যাওয়ার পরে এখানে রিচার্জে যাওয়ার পরে উপরে যে বিকাশটা দেখতেছেন এই বিকাশে কেউ যাবেন না ঠিক আছে এই বিকাশে গেলে আপনার ওই নাম্বারের ট্রানজেকশন দিতে হবে অনেক কিছু দিতে হবে আপনি ডাইরেক্ট পেমেন্ট করবেন ঠিক আছে এখান থেকে অলরেডি তারা পে করে নিয়ে যাবে আপনি জাস্ট আপনার নাম্বারটা দিবেন কোডটা দিবেন পিন নাম্বারটা দিবেন সাথে সাথে আপনার টাকা অ্যাড হয়ে যাবে এই যে প্রথমে যে বিকাশটা দেখাইছি প্রথমে যে একটা পাখি এটার উপরে যাবে না বিকাশের আপনি নিচের এই দুটাতে করবেন ঠিক আছে এই নিচের দুটাতে যদি করেন তাহলে আপনার কোনো ট্রানজেকশন কিছু লাগবে না আপনি অলরেডি কাজ করতে পারবেন তো দর্শক ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন পরবর্তী এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ